पटोल कुमार गनवाला। हमारे लिए जो टाका दे टाका दाना गो बाबू आप बच्चे खूब दौड़ कर टाका এটা তো তোর মামিকে আমি আগেই দিয়ে দিয়েছি। সে টাকা নয় গো, আমার মা খুব শরীর খারাপ, সারাতে অনেক টাকা লাগবে। না সেই ব্যাপারে আমি তো কিছু করতে পারবো না পটল, মানে তোর হকের টাকা তো আমি তোর মামিকে দিয়ে দিয়েছি না, গান গাইবি তাহলে আরো অনেক টাকা পাবি, এর বেশি আমি আর কিছু করতে পারবো না। কি করবো আমি, আগেতে সাথে অনেক টাকা লাগবে। হাটের ব্যামো হয়েছে তোর মায়ের, তোর মাকে সদরে নিয়ে যেতে হবে, এরপর টাকা না নিয়ে এলে চোখের দেখাও দেখতে পাবি না। আমি কি করব মা বলো, কি করে তোমাকে ভালো করবো? তো মহাজলা হলো, আরে কেঁদে কেঁদে তোর গলাটা খারাপ করবি নাকি? ওরে পটল, তোর গলা খারাপ মানে আমার পালা খারাপ, ওটি আমি হতে দিচ্ছি না। এই কান্না থামা, কান্না থামা। মাকে আমি কথা দিয়েছি ভালো করে তুলবো, আমি টাকা জোগাড় করবো। ওরে বাবা রে, কি বিপদ হলো বল দেখি আমনাদি। ওরে শোন, যে কোনো বড় গায়কের পর গান গা খুব চাপে, তারপরে এটা আবার সুজন কুমার, ওরে দর্শকের না ওই সুজন কুমারের গানের মধু কানে নিয়ে তারপর তোর গান শুনতে বসবে। এই ভাঙা গলার কাছর যদি তুই বাজাস তাহলে কেউ শুনবে? ওই ঢিল ছুঁড়ে না আমার মাথা ফাটিয়ে দেবে, তখন তোর মামিকে যত টাকা দিয়েছি সব ওই সব কিছু উসুল করবো আমি। একবার যদি আমি তোমাকে দেখতে পাই, একবারের জন্য হয়তো দূর থেকে দেখবো সবাই। তুই আজকে ওখানে গান করতে যাবি আর পরের যাত্রার আর বায়না করে আসবি, যদি না করিস আমি কিন্তু একবারে কেলেঙ্কারি করে ছাড়বো, অভিশাপ দেবো, অভিশাপ দেবো, তোর মা মরবে মরবে খুব তাড়াতাড়ি মরবে, বুঝতে পেরেছিস? অভিশাপ দেবো আমি। গান গাইবি তাহলে আরো অনেক টাকা পাবি, গান গাইবি তাহলে আরো অনেক টাকা পাবি, অনেক টাকা পাবি তাহলে আরো অনেক টাকা পাবি। আমি তোমাকে মরতে দিতে পারি না মা, আমি কাঁদবো না, এই পালায় আমাকে ভালো গাইতেই হবে, আমি ভালো গাইবো মা, খুব ভালো গাইবো। জানি না ভাগ্য আমাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে।